যে উনি মাস্ক পরে নাই, এটাতে সে পড়তে রাজি না, সমস্যা না কেউ। হ্যাঁ, স্বয়ং শেখ হাসিনা আসলেও পারতো না। মাস্ক আমি পরবই না, পরবো না যে পরবই না, হায়াত মত আল্লাহর হাতে। শেখ হাসিনা আসলেও পরবো না মাস্ক। দেখুন চাচার পাগলামি, প্রথমে ভিডিওটা দেখে আসি, তারপর মন্তব্য করা যাবে। আমি আমার মৌ যখন আসবে তখনই মৌ হবে। আচ্ছা, এক সেকেন্ড আগে হবে না। আচ্ছা, তাহলে আপনি যে মাস্কটা পরছেন না, এইটা যে সমাজের জন্য কত ক্ষতিকর, এটা তো আপনি বুঝতেই পারছেন না। পাচ্ছেন আপনি আপনি উত্তেজিত হন না, আপনি উত্তেজিত হন না। আপনার কাছে স্বাভাবিক একটা জিনিস, আপনার পরিবারের জন্য, আপনার নাতিপুতি আছে না বাসায়? না। হ্যাঁ, কেউ নাই? আপনি একা, আপনি একা? আপনার বাসায় আমি যাব, চলেন। আপনার বাসায় আমি যাব, আপনার বাসায় কে আছে, আপনাকে মাস্ক আপনি কেন পরছেন না, এই জিনিসটা আমি একটু। আপনি এখন তাহলে কেন? আচ্ছা, এই যে আপনি সর্দি আছে আপনার, আপনি সর্দি আছে আপনার, আপনি কেন এই মাস্কটা ব্যবহার করছেন, আমাকে একটু যৌক্তিক একটা উত্তর দেন আপনি। আপনার কাছে আমার সাথে কোনো তর্ক না, কোনো বিতর্ক না, কিছু না। আপনি সর্দি, আপনার সর্দি আছে, আপনি রুমাল দিয়ে নাক মুছলেন, আপনি বলেন আপনি কেন মাস্কটা পরছেন না, বলেন। আচ্ছা, ওনারে জিজ্ঞেস করবো, অবশ্যই জিজ্ঞেস করবো। আচ্ছা ভাই, আপনাকে জিজ্ঞেস করতে বলছে উনি যে উনি মাস্ক পরে নাই, এটাতে সে পড়তে রাজি না, এটা একটু আপনি বুঝান। আমি তো বুঝাইতে পারছি না, ওনাকে একটু বুঝান তো আপনি, ওনাকে একটু বুঝান তো ভাই, একটু বুঝান ভাইয়া। তাহলে সৌদি আরবে, আচ্ছা সৌদি আরবে তাও বন্ধ হলো কেন, বলেন, এটার উত্তর দেন। সেটা বাদশার দেশ, বাদশা যা হুকুম করবে তাই পালন হবে, আল্লাহর তরফে কোনো কিছু হচ্ছে না ওখানে। বাচ্চার নির্দেশ হচ্ছে, তাহলে বাচ্চা কেন বন্ধ করলো? আপনি মাস্টার পরে কথা বলেন, আপনি মাস্টার, আচ্ছা আপনি মাস্টার পরে, আপনি আপনি মাস্টার পরে কথা বলেন, আপনি মাস্টার, এটা আপনি মাস্টার পরে কথা বলেন, ঠিক আছে আপনি পরে কথা বলেন, অনুরোধ আপনাকে। আচ্ছা তাহলে আমি ওনার বাসায় যাবো, ওনার ফ্যামিলি নাই, কেউ নাই, উনি মাস্ক পরা, ওনার সর্দি লাগছে, উনি ঘুরতেছে বাইরে, এটা কি মানা যায় বলেন তো? আমরা তো যারা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা যারা সচেতন, তারা তো মানতে পারি না ভাইয়া। না না, সরকার না বলুক, তার কথা মানেন, ঠিক আছে। তাহলে দোয়াও লাগে, দাওয়াও লাগে, তাহলে আল কাছে। আপনি তো বলছেন আল্লাহ যেটা নির্দেশ দিয়েছে সেটা আমি মানছি, রাইট? তাহলে আল্লাহ যদি মানতেই বলে, তাহলে রোগ দিল কেন, শোক দিল কেন, ওষুধ দিল কেন? আপনি সাবধানে, অবশ্যই সব আল্লাহর হাতে। আপনি আইন মানেন না দেশের, আপনি দেশের আইন মানতেছেন না, এটাতে তো আপনি অপরাধ করছেন। না না, উনি, আমি বয়স্ক লোক দেখে ওনাকে বোঝানোর চেষ্টা করছি, বাট উনি বসতে নারাজ। না না, নিয়ম তো সবাইকে মানতে হবে, ওনার একজনের কারণে আর দশ জনের ক্ষতি হলে সেটা দায়িত্ব নিবে কে, সেটার দায়িত্ব নিবে কে, বলেন। আপনার বাসায় আমি যাবো, না কেউ দিবে, এটা একমাত্র আল্লাহর হাতে, একমাত্র আল্লাহতে। আল্লাহ যখন আমার মৃত্যু লেখে রাখছে, হ্যাঁ তখনই মৃত্যু হবে, অবশ্যই সেটা হবে। কিন্তু আপনার কারণে যে আর দশটা মানুষ ইনফেক্টেড হবে, এটার দায়িত্ব কে নিবে? আমি নিব। আপনি কি, আপনি কি করবেন? আমি আল্লাহ যা সৃষ্টি করছে হেই নিব, সেটা তো নিবে। তাহলে যে দশ জনের ক্ষতি হলো, এটা কি করবে? না আপনার দ্বারা তাদের, তাহলে এই যে এত, না তাহলে এত লোক যে মাস্ক, না না এত লোক মাস্ক পরে আছে, এই যে রিক্সাওয়ালা তারাও মাস্ক পরে আছে, আপনি, তারা তো না পারছে, পেটের জ্বালা, পেটের জ্বালা তো মুখটা ঢাকা, তো পেটের জ্বালা না, তাই নাকি? কিভাবে বুঝাবো বলেন? আমি আপনাকে কিছুই বুঝাতে চাই না, আমি খালি আপনাকে বুঝাইতে চাই, আপনি মাস্কটা পরেন। না না, আপনি মাস্কটা পরেন, আপনি আইনটা মানেন, আপনি আইনটা মানেন, আপনি আইনটা মানেন।
ওনাকে মাস্কটা তো পড়তে হবে, মাস্কটা পড়তে হবে, উনি আইন মানতেছে না তো। কিন্তু উনি আইন মানছেন না, বরঞ্চ উনি এটাকে ডিসকারেজ করছেন। আপনি আপনার এটা ভুল হয়েছে আপনি স্বীকার করেন? আপনি যে আপনি যে মাস্কটা না পরে আপনি যে মাস্কটা আপনি আমার কথা শুনেন, আপনি যে মাস্ক আপনি আমার কথাটা শুনেন, আপনি আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনাকে আমি অসুস্থ আপনি একটু স্বাভাবিক হন। না না না, এটা আমার ডিউটি, এটা আমার ডিউটি দেখেই আমি করছি। আপনাকে এটাই আমি বলতে চাচ্ছি, আপনি মাস্কটা পরবেন কি না? আপনি আইনটা মানবেন না? হ্যাঁ, আপনি আইন মানবেন? মৃত্যুর আগ পর্যন্ত পরবো না। তাহলে কি করবো বলেন ভাই, কি করবো বলেন? তোমাকে তো বুঝাইতে পারতেছি না, আপনারা কি কি বুঝাবেন ওনাকে? বলে না, বাসায় থাকুক, বাইরে বেরিয়েছো কেন? ওনার সর্দি, ওনার সর্দি আছে কিন্তু। এটা কি আমার কোনো উপকার আছে, আমার কোনো ক্ষতি আছে বলেন তো ভাই? এই মুরব্বী হায়াত মওত রিজিকের চিন্তা যদি আল্লাহ মালিক হয়ে থাকে, আমার মৃত্যু যখন দেখে রাখছে এক সেকেন্ড আগে হবে না পরে হবে না, মাস্ক পরলেও হবে না পরলেও হবে, শুধু খাওয়ানোর জন্য পয়সা দেয় না। জিজ্ঞাসা করে শুনি, তার লোক আমার ছেলে লোক সব আমি মেনে নিচ্ছি। আপনার সাথে আমার কথা শুধু একটাই, আপনি মাস্কটা পরেন, আর কিছু না। বাসায় যেতে যাচ্ছিলাম আমি, ওনার গার্ডিয়ান কে? ওনাকে বোঝাতে সক্ষম হচ্ছে না, আমরা তো পারবোই না, বাট ওনাকে সক্ষম হচ্ছে না কেউ। স্বয়ং শেখ হাসিনা আসলেও পারতো না, প্রশাসন একটু দেখি, স্বয়ং শেখ হাসিনা আসলে পারবে না, তাহলে আর কারে নিয়ে আসে তাকে বুঝাবো বলে? না না, চেতানোর কিছু নাই, কি বলবো আর, আর বলার ভাষা নাই। বন্ধুরা যারা আছেন তারা তো সবই বুঝলেন, আল্লাহ হেদায়ত দিক, এটুকুই বলার, এছাড়া আর আমারও বলে হেদায়ত দিক। তো ঠিক আছে, আমারও হেদায়ত দিক, আপনারও হেদায়ত দিক, ধন্যবাদ সকলকে। বন্ধুরা ভিডিওটা দেখলেন, এই সাংবাদিক ভাই অনেক চেষ্টা করেও চাচাকে মাস্কটা পরাতে পারলেন না, মাস্কটা কিসের জন্য চাচাকে বোঝাতেই পারলেন না। চাচা একটা কথাই বলছেন, হায়াত মওত আল্লাহর কাছে। সাংবাদিক ভাইও কিন্তু বলছেন যে হায়াত মওত আল্লাহর কাছে, বাট চাচা বুঝতেই রাজি না এই কথাটা। চাচা মনে করতেছে মত যখন আসবে আসবে, আর ভাইয়া বোঝানোর চেষ্টা করছে এই মাস্কটা পরা মানে শুধু আপনার নিজের সেফটি না, আপনি আরো 10 জনকে, 20 জনকে, 100 জনকে, 1000 জনকে আপনি সেফ করছেন, আপনার একজনের থেকে হাজারো জনের করোনা ভাইরাস হতে পারে। চলুন আমরা নিজেরও সতর্ক হই, অপরকেও সতর্ক করি। ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।